সোমবার শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীন ত্রিপুরা ব্যাম্বু মিশনের উদ্যোগে স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় ব্যাম্বু ইনভেস্টর মিট। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বনমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা। শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীন ত্রিপুরা ব্যাম্বু মিশনের উদ্যোগে সোমবার স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় বাস ক্ষেত্রের সাথে যুক্ত বিনিয়োগকারীদের নিয়ে ব্যাম্বু ইনভেস্টর মিট। এই ব্যাম্বু ইনভেস্টর মিটে ত্রিপুরা ছাড়াও বৈত রাজ্যের 25 জন বিনিয়োগকারী অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, রাজ্যের মুখ্য সচিব ইউ ভেঙ্কটেশ্বর লু, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়, স্টেট প্ল্যানিং বোর্ডের ভাইস চেয়ারম্যান আর কে মাথুর, ত্রিপুরা ব্যাম্বু মিশনের অধিকর্তা কিরণ গীতি সহ অন্যান্যরা। এই ব্যাম্বু ইনভেস্টর মিটে বাস ক্ষেত্রের সম্ভাবনা, বাস জাত সামগ্রীর বাজারজাতকরণ সহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যাম্বু ইনভেস্টর মিটে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই দিন বলেন, সকল বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে বেশি করে বাস ও আনারস চাষের উপর গুরুত্ব দিতে। পাশাপাশি তিনি বিনিয়োগকারীদের আহ্বান জানান স্থানীয় লোকদের যতটা সম্ভব বেশি কাজে লাগানোর জন্য, তাতে করে তাদেরও সুবিধা হবে। इतना होती थी मतलब कितना लोग ये काम 20,000 मेट्रिक टन तक काम करने वाले लोग है त्रिपुरा के लिए स्किल का जरूरत थी। तो अभी ट्रेनिंग देंगे उसको सीखेगा तो वो लोग जानता बस उनके लिस्ट भी होगा। इनको ढूंढ के निकालना बहुत बड़ी बात नहीं, आइडेंटिफाइड। अभी मेरा जितना ही अभी मैंने देखा जो अपने मृतिंगा का दिखाया तो मृतिंगा का 17,000 मेट्रिक टन बोल रहा है, 17,000 हेक्टर तो हेक्टर जमीन में वो मिट्टी का होती है ये किसको कवर कर लेता है। प्रॉब्लम क्या आई उसको कलेक्शन करके लाने के लिए अभी इसका रास्ता बोल लो TSIC को देने के लिए। एक तो TSIC गवर्नमेंट पब्लिक सेक्टर तो ये ध्यान रख, TSIC का जो मेरे पास रिपोर्ट आता है चेयरमैन जो शुक्ला है वहाँ क्या किसी इंडिसिप्लिन ऐसा कुछ है जो फ्यूचर ये पहले खत्म करे तब वो काम कर पाएगा, नहीं हो तो उस संस्था से क्या होगा। तो इसलिए समय कम है, अभी शुरुआत अच्छा हुआ ठीक है, देर थोड़ा लगी है क्योंकि शुरुआत हुई है, क्योंकि हमको स्पीड चाहिए, स्पीड चाहिए। जो अभी जायका ने इतना लगाया मनरेगा में, अभी इसमें तो मनरेगा में शुरू ही नहीं हुआ, इस विषय में बात आप थे नहीं बीते बहुत पहले, 1 साल हो गया इसके बारे में बात वीडियो तक भी बोला हुआ है मेरा। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। সোমবার জোট সরকারের বিভিন্ন জনবিরোধী কাজের প্রতিবাদে উদয়পুরে র্যালি ও পথসভা সংগঠিত করল CPIM। ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্যরা। সোমবার বিজেপি IPFT জোট সরকারের জনবিরোধী কাজের প্রতিবাদে সোচ্চার হন, এই আহ্বানকে সামনে রেখে উদয়পুর শহরে CPIM-এর ডাকে এক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন CPIM-এর প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, বাদল চৌধুরী, নরেশ জমাতিয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। এই দুর্দিনে এত জনঢল নামবে ভাবতে পারেনি CPIM-এর নেতৃত্বরা। সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার সব ধরনের কর প্রত্যাহার করা, পৌর ও নগর সংস্থাগুলিতে অস্বাভাবিকভাবে সম্পদ কর, পানীয় জলের কর বৃদ্ধি প্রত্যাহার সহ 10 দফার দাবির ভিত্তিতে এই সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসছে, বেশি পিছনে আমি যেতে চাইছি না। গত 23 তারিখ আগরতলা সংলগ্ন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়ে গেছে,
অনুসারে ভোট গোনা হয়েছে, খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। বিজেপি কোন বিধানসভা নির্বাচনে আর প্রার্থী দিতে পারে প্রশ্নই না। বিরোধীদের প্রার্থী দেওয়ার মতো অবস্থা ছিল না, প্রার্থী দেওয়ার অবস্থা ছিল যাদেরকে প্রার্থী ঠিক করা হয়েছিল তারা মনোনয়নপত্র জমা দিয়েছে। কিছু এলাকায় মনোনয়নপত্র জমা দিতে যেমন দেয়নি, যারা এরপরেও মনোনয়নপত্র জমা দিলেন আক্রমণ করে ভয় দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। 96% আসন এইভাবেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জবরদস্ত ভোট করেছে। নগরের ভোট একই রকম কায়দা, লোকসভার ভোট একই রকম কায়দা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী 10 বার শারীরিকভাবে আক্রান্ত হয়েছে। সভা সমাবেশ ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। সোমবার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে আয়োজিত হয় এক কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনু চাকমা। স্বাধীনতার পর বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু এই আইনগুলি সঠিকভাবে কার্যকরী হচ্ছে না। মানুষ জেনেও কিছু সময় কিছু বিষয়কে উপেক্ষা করে থাকে, নানান কারণে এর ফলে সমস্যা আরও বাড়ে। রাজ্য ও কেন্দ্র সরকার উদ্যোগী নাবালিকা বিবাহ চিরতরে সমাজ থেকে বন্ধ করার বিষয়ে, কেবল একা সরকারের পক্ষে তা সম্ভব নয়, সমগ্র সমাজকে এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। প্রতিষ্ঠানগুলির পাশাপাশি সমস্ত মানুষকে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলতে হবে, একত্রিত হলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। সোমবার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে নাবালিকা বিবাহ সময়ের আগে গর্ভধারণ ও পক্সো আইন নিয়ে রাজ্যস্তরীয় আলোচনা সভা বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন মন্ত্রী শান্তনু চাকমা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ, দিল্লি থেকে আগত ইয়ং লাইভস এর অধিকর্তা ডক্টর রেণু সিং সহ অন্যান্যরা। আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি আজকে আমরা ইয়ং লাইভ আমাদের একটা সুনাম পরিচিত যে একটা অর্গানাইজেশন এনজিও যেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে ওনাদের সহযোগিতায় আজকের প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে নয়, যে আমাদের সারা ভারতবর্ষে আমরা লক্ষ্য করে দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে চাইল্ড ম্যারেজ থেকে শুরু করে আমরা চাইল্ড লেবার থেকে শুরু করে আমাদের যে যেহেতু এটিনিয়ার বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমরা সকলে অবগত রয়েছি। কিন্তু যে অনেক সময় আমরা জানি যে চাইল্ড ম্যারেজ বিশেষ ক্ষেত্রে যে আমি জানি গ্রামে গ্রামে গঞ্জে যারা গরিব অংশের জনগণ ট্রাইবাল অংশের জনগণ যেখানে রয়েছেন অনেক সময় দেখা যায় তাদের যে তারা ইকোনমিক যে তারা উইক তার জন্য কোনো কোনো সময় লক্ষ্য করে। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস এবং এনএসওয়াই। 27 সেপ্টেম্বর বাদারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন কিছু দুষ্কৃতী সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের নাম কলঙ্কিত করার জন্য দলের রাজ্য নেতৃত্বদের নামে অপপ্রচার করে। এই ঘটনার পর এ নিয়ে রবিবার এনএসইউআই এর সহসভাপতি সম্রাট রায় পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করে। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস ও এনএসইউআই এর যৌথ সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তু সাহা। তিনি আরও জানান পশ্চিম আগরতলা থানার ওসির নিকট দাবি জানানো হয়েছে যারা এই কার্যকলাপের সাথে যুক্ত তাদের জন্য অতিসত্বর গ্রেপ্তার করা হয়, অন্যথায় আগামী দিনে যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস ও এনএসইউআই রাজ্য পুলিশের সদর দপ্তরের সম্মুখে ধর্ণায় বসবে, পাশাপাশি বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তু সাহা ছাড়াও উপস্থিত ছিলেন এনএসইউ এর রাজ্য সভাপতি রাকেশ দাস, সদর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী দেবযানী লস্কর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 14 নং ভাদারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার পর বিরোধী দলের কর্মীদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। সোমবার আক্রান্তদের সাথে কথা বলেন সিপিআইএম নেতৃত্বরা। 14 বাদারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয় 27 সেপ্টেম্বর। এই ফল ঘোষণার পর রাতের বেলায় বিরোধী দলের বেশ কিছু কর্মী ও সমর্থকের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর চালানো হয় বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িঘরে।
সোমবার আক্রান্তদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকজনদের সাথে কথা বলে বামফ্রন্টের এক পরিষদীয় দল। বামফ্রন্টের পরিষদীয় দলে ছিলেন বিধায়ক তপন চক্রবর্তী, বিধায়ক সুধন দাস, সাংসদ ঝর্ণা দাস বৈদ্য। 14 বাদরঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্টের বিজিত প্রার্থী বুল্টি বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন তারা বাদরঘাট বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বাড়িতে যান। আক্রান্ত পরিবারের লোকজনদের সাথে কথা বলার পর বিধায়ক তপন চক্রবর্তী সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে জানান, সন্ত্রাসের পরিবেশের মধ্যে বাদারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে। যারা আক্রান্ত হয়েছে নির্বাচনের আগেও পরে তাদের একটাই অপরাধ, তারা বামফ্রন্ট সমর্থন করে। সরকারের নজরে এই বিষয়গুলি নেওয়া হবে। পাশাপাশি এলাকাবাসীদের সাহস রাখার আহ্বান জানান তিনি। বলেন, যারা সন্ত্রাস করছে এটাই তাদের শক্তির পরিচয়। বাদারঘাট উপনির্বাচনের পরে ফলাফল যেদিন ঘোষণা হলো সেদিন দুপুর থেকে এই অঞ্চলটার মধ্যে ওরা ভয়ভীতি সন্ত্রাস এগুলো করার চেষ্টা করে দু একটা বাড়িতে এসব করেছে। এবং ওই দিন রাত্রিবেলা 11:30টার সময় এখানে যেখানে দাঁড়িয়ে আছে যে বাড়ি, এই বাড়িতে ওরা আক্রমণ করে। তারপরে রাত্রি 3টার সময় এখানে গোপাল দেবনাথ পাশে বাড়ি, ওনার বাড়িতে আক্রমণ করে। তাদের একমাত্র অপরাধ হচ্ছে তারা বামপন্থী ভোটার, কাজেই এটা এটা ছাড়া তার কোনো অপরাধ নাই তাদের। এবং এই যে সন্ত্রাসের পরিবেশ, এই সন্ত্রাসের পরিবেশের মধ্যেই গোটা ইলেকশনটা তারা করেছে তো, এবং সেটাকে জারি রাখার চেষ্টা করেছে। জানানো হয়েছে এই এলাকাবাসীর পক্ষ থেকে তারা মানসিক দৃঢ়তা দেখিয়েছে, তারা থানাতে জানিয়েছে সব ঘটনা। তো আমরা গভর্নমেন্টের দৃষ্টিতে এটা নেব। এলাকাবাসীর কাছে আমাদের বক্তব্য হচ্ছে সাহস রাখতে হবে, সাহস রাখতে হবে। এই সন্ত্রাস করছে এটা তাদের শক্তির পরিচয় না, ঠিক আছে না, সাহস রাখতে হবে। এবং এই অঞ্চলের মধ্যে এবার ইলেকশনে বা ইলেকশনে যেটা বোঝা গেল, আমাদের তো শক্তি বাড়ছে, আমাদের শক্তি বাড়ছে। সেদিক থেকে সারা রাজ্যের যে পরিস্থিতি তাতে ঘাবড়াবার কিছু নেই। মানুষ, সব অংশের মানুষ আজকে আক্রান্ত, অর্থনৈতিক দিক থেকে, সামাজিকভাবে, সব দিক থেকে। কাজে মানুষ তো ঘর ছেড়ে বেরোচ্ছে, তো এই প্রতিবাদগুলোও করতে হবে, সবাইকে সাহসটা রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জামাই, শাশুড়ি ও দেবরের নির্যাতনের ফলে অবশেষে জিবি হাসপাতালে মৃত্যু হলো গৃহবধূ রিঙ্কি দাসের। অবশেষে জিবি হাসপাতালে মৃত্যু হলো গৃহবধূ রিঙ্কি দাসের। জামাই ও শাশুড়ি এবং দেবরের নির্যাতনের ফলে রবিবার সকালে স্বামীর বাড়িতে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে আহত হয় রিঙ্কি দাস। আহত রিঙ্কি দাসের স্বামী গৌতম দাস, বাড়ি উদয়পুর মহকুমার সমতল বাগমা। রবিবার সকালে রিঙ্কির চিৎকার শুনতে প্রতিবেশীরা ছুটে আসে। তখন তারা দেখতে পায় ঘরের অভ্যন্তরে রিঙ্কির শরীরের আগুন জ্বলছে। সকলের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পরে এলাকাবাসীর চাপে পড়ে দেবর সঞ্জয় দাস ও শাশুড়ি চিনুরানী দাস মিলে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত গৃহবধূ রিঙ্কিকে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত রিঙ্কিকে জিবি হাসপাতালে স্থানান্তর করে দেন। আহত গৃহবধূ রিঙ্কি দাসের শরীরের 90% পুড়ে গেছে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়ে রিঙ্কি। মৃত গৃহবধূর ভাইয়ের অভিযোগ, শনিবার রাতে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিলে রিঙ্কিকে বেধড়কভাবে মারধর করেছে। রাতেই রিঙ্কি এই বিষয়ে বাপের বাড়িতে ফোন করে জানায়। এরই মধ্যে রবিবার সকালে রিঙ্কির শ্বশুরবাড়ি থেকে জানানো হয়েছে রিঙ্কি নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। মৃত রিঙ্কির ভাই আরও অভিযোগ জানায়, রিঙ্কির কন্যা সন্তানের জন্ম হয়েছে প্রায় 1 বছর পূর্বে। কন্যা সন্তানের জন্মের পর থেকে রিঙ্কির উপর নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। পাশাপাশি সে জানায়, মৃত রিঙ্কি দাসের স্বামী গৌতম দাস, দেবর সঞ্জয় দাস ও শাশুড়ি চিনুরানী দাসের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বামী গৌতম দাসকে পুলিশ গ্রেপ্তার করলেও দেবর ও শাশুড়ি পলাতক এখনো। কি হয়েছিল, কিভাবে হয়েছে বলো? এতে আমার বোন, কাকাতো বোন, পরশুদিন রাত্রেবেলায় হ্যার অনেক মারধর করছে। তারপরে আমার বাড়িতে ফোন করছিল, কাকি ফোন করে কথা কইছে কইছে যে কি করছে তোর, তো আমার তো অনেক মারধর করতেছে, তারা সবাই মিললা এখন আমি কি তা করতাম, তো আজকে রাত্র থাক, আমি কালকে আইসিরা তোর সকালবেলা আইসিরা ইয়া করুন জানাম, তোর সবাইকে বুঝাম তো না, তুমি অখন আয় এরপরে কাকি যে অখন কেমন নাম, আমরা তো বাড়ি করে আস গাড়ি গাড়ি নাই, এদিকে তো কেমন নাম এত রাত্রে প্রায় 11:30, 11:15 বাজে এই সময়, এই সময় তো আওয়া সম্ভব না। পরের দিন সকালবেলা আয় দেখেছে, পরের দিন সকালবেলায় কাকি সব কিছু লইয়া
বাড়ির কাজটা সেরা সেরা যাইতে গেছে, তখনই ফোন আসে যে আগুন লাগছে, আগুন লাগাই দিছে। কে লাগাই দিছে আগুন? বাড়ির তারা। কি নাম? গৌতম দাস। কে উনি? কে? হ্যাঁ, আছে আমার বোন জামাই। আচ্ছা, আর? আর আছে চিনুরানী দাস, এসে শাশুড়ি, মানে বোনের শাশুড়ি। আর এসে সঞ্জয় দাস, হ্যাঁ এসে দেওয়ার। তুই এর আগে এতদিন ধরে যে নির্যাতন করতো, মানে মূলত কারণটা কি, কী নিয়ে করতো? হ্যাঁ, প্রায়ই টাকা পয়সা নিয়ে এসে দেখা করতো। হ্যাঁ রে, টাকা দিয়া টাকা দিত, বাইক দিত, চেন দিত, ওই কেলিকা এরকমভাবে। তারপর যখন সন্তানটা হয়েছে, আমার ভাগ্নিটা হয়েছে, এক বছর দুই মাস হয়েছে, এক বছর দুই মাস আগের থেকেই, তখন সন্তানটা হওয়ার পরের থেকেই এরকম করতেছে। কেন সন্তানটা হওয়ার পর থেকে এরকম? সন্তানটা মেয়ে হয়েছে কেলিকা, বোনের মেয়ে হয়েছে কেলিকা, যা মেয়ে ছেলে হইলে কোনো নাই কেলিকা, তারা ছেলে দরকার, মেয়ের কোনো দরকার নাই। আচ্ছা, তুই এখন এই ঘটনার পরে, কালকে এই ঘটনার পরে মারা গেছে কোন সময়? 2:30। উনি কি আপনার কাছে আছে, আপনার কাছে এরকম এভিডেন্স আছে যে উনি উনি মানে কি কয় নিজে আগুন লাগাইছে? যখন আমি ইয়াতে গেছিলাম, হসপিটালে গেছিলাম, টেফানি হসপিটালে খবর পাইয়া, তখন যাওয়ানোর পরে যে আমি বোনের জিজ্ঞেস করছি তোর কী হয়েছে কী হয়েছে, তখন আমি একটু ভিডিও করছিলাম, ভিডিও করে হ্যাঁ কয়ে গেছে যে আমার মারছে মারছে, এতটুকু কেছে মারছে মারছে, কে? জামাই জামাই জামাই, এতটুকু কেছে। এরপরে কেস করা হয়েছে আপনাদের? হ্যাঁ কেস করছি। কোন থানাতে? উদয়পুর থানাতে। আচ্ছা, অ্যারেস্ট হয়েছে কেউ? হ্যাঁ, জামাই অ্যারেস্ট হয়েছে। আর বাকি কার নামে কেস করা হয়েছে? সঞ্জয় দাস আর চিনুরানী দাস। তারা কই? তারা বাড়িতে নাই, তার বাড়িতে ভাগন্তি দাস এখন বাড়ি খালি আছে। কি চান এই যে আপনি, আপনি তো আপনার তোর বোন, ভাই হিসাবে কি চাইতেছেন? কি রকম শাস্তি? আমার বোন তো নাই এখন, আমার বোনের যে কষ্ট করে এতদিন, এত কষ্ট করেছিল, এত নির্যাতন করেছিল, বোনের মারা মারছে, প্রায় আগুন লাগাইছে, এত কষ্ট করে বোন এত ইয়া করেছে, আমরা বিয়ে দিছি, তারপরে বোন এত কিছু ইয়া করছে, যাতে কঠোরত শাস্তি হয়। হ্যাঁ, কই বাড়ি? আইনত ব্যাপারে যে যেরকম শাস্তি দরকার এরকম শাস্তি যাতে হয়। কি নাম তোমার? গোপাল সরকার। বাড়ি? বিশ্রামগঞ্জ বরজলাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার আগরতলা পৌর নিগমের 32 নং ওয়ার্ডের উদ্যোগে স্বেচ্ছায় শ্রমদানের প্লাস্টিক মুক্ত অভিযান সংগঠিত করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। আগরতলা পৌর নিগমের 32 নং ওয়ার্ডের উদ্যোগে স্বেচ্ছায় শ্রমদানের প্লাস্টিক মুক্ত অভিযান সংগঠিত করা হয়। সোমবার প্যারাডাইজ সমনি থেকে এক র্যালি বের করা হয়। চলুন শপথ করি পলিথিন মুক্ত আগরতলা গড়ি, জোট অথবা কাগজের ব্যাগ ব্যবহার করি, এই বার্তাকে সামনে রেখে হয় এদিনের কর্মসূচি। এই কর্মসূচির উদ্বোধন করেন মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ ফুলন ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন বিভিন্ন দোকানে গিয়ে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার না করার বার্তা দেওয়া হয়। একই সঙ্গে প্লাস্টিক ক্যারি ব্যাগের পরিবর্তে জুট অথবা কাগজের ব্যাগ ব্যবহার করার বিষয়ে অবগত করা হয়। প্লাস্টিক মুক্ত শহর গড়তে আগামী দিনে প্লাস্টিকের বিকল্প হিসেবে জুট অথবা কাগজের ব্যাগ ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার কথা জানান মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। গত 15 দিন ধরে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় এই সচেতনতামূলক র্যালি সংগঠিত করা হচ্ছে বলে জানান তিনি। সকলকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জন করার আহ্বান জানান তিনি। মানুষ এক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। এই কর্মসূচির অন্তর্গত আজকে আমরা 32 নম্বর ওয়ার্ড আছি, 32 নম্বর ওয়ার্ড করার কাজে আমরা গিয়েছি, আমরা সবাই দেখেছি। আমরা চাই সমাজের সকল অংশের মানুষের কাছে সহযোগিতায় প্লাস্টিক মুক্ত আগরতলা শহর, প্লাস্টিক মুক্ত ভারত করার কাজে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আর প্রত্যেকটা দোকানে যারা আছেন, যারা প্লাস্টিক যারা ব্যবহার করেন, আমরা যারা প্লাস্টিকের দেরি করে জিনিস কিনে নিয়ে আসি, যারা প্লাস্টিকের বিক্রি করে যারা বিক্রি করেন, তাদের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা আর প্লাস্টিক ব্যবহার করবো না, আমরা নিজেদের নিয়ে যাবো, নিজেদের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী হেডিনগর সিএনজি স্টেশনে অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থানে বসেন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সদস্যরা। টিএনজিসিএল এর ঠিকাদার প্রথায় নিযুক্ত
অনিয়মিত শ্রমিক ও গ্রাহকদের প্রতি শোষণ, বঞ্চনা, নির্যাতন ও প্রতারণার প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনিয়মিত শ্রমিকদের গণ অবস্থান শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী এদিন এডিনগর সিএনজি স্টেশনে অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থানে বসে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সদস্যরা। তাদের দাবির মধ্যে রয়েছে টিএনজিসিএল এ ঠিকাদারি প্রথা বাতিল করে কর্মী নিয়োগ চুক্তিপত্র অনুযায়ী বকেয়া সহ মিটিয়ে দেওয়া, বেতন বৃদ্ধি, বিভিন্ন সময়ে ডেপুটেশন প্রদান করে কোনো সদুত্তর না পেয়ে এই অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থান কর্মসূচি বলে জানান ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের রাজ্য সম্পাদক নির্মাল্য বণিক। নমস্কার। টিএনজিসিএল ঠিকাদারি প্রথায় নিযুক্ত অনিয়মিত শ্রমিক ও টিএনজিসিএল গ্রাহকদের প্রতি বঞ্চনা, মর্জিমাফিক সিদ্ধান্ত, কর্মী ছাঁটাই, অমানবিক আচরণ প্রতারণার বিরুদ্ধে আজকে আমাদের এই অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থান। আমরা পরিবার পরিজন নিয়ে অসহায়। আমাদের মূলত দাবিগুলি হলো টিএনজিসিএলের সমস্ত বিভাগের ঠিকাদারি প্রথায় অনিয়মিত কর্মীদের ঠিকাদারি প্রথা বাতিল করে কর্মীদেরকে টিএনজিসিএল অন রোল এ নিয়োগ করতে হবে। দ্বিতীয়, 2018 সালের 5ই এপ্রিল টিএনজিসিএল এবং শ্রমিকের মধ্যে শ্রমদপ্তরের উপস্থিতিতে সম্পন্ন হওয়া চুক্তিপত্র অনুযায়ী বকেয়া সহ মিটিয়ে দেওয়া, চুক্তিপত্র ব্যতীত যে সকল বিভাগ রয়েছে সেগুলো বিভাগগুলিতে বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের মূলত দাবিগুলি এই। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে টিএনজিসিএলের সঙ্গে মিলিত হয়েছি, ডেপুটেশন দিয়েছি, কিন্তু তারা আমাদের কোনো সুরাহা করেনি। 2018 সালে যে চুক্তিপত্রটা হয়েছিল সেটাও সম্পূর্ণভাবে আমাদেরকে প্রদান করেনি, কিছু কিছু বিভাগে কিছুই করেনি তারা। তার জন্য আমরা বাধ্য হয়ে আজকে অসহায়, নিরুপায়, তাই আমরা এই গণ অবস্থানে সামিল হয়েছি। আমার নাম নির্মাল্য বণিক, রাজ্য সম্পাদক ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ। এদিকে অনির্দিষ্টকালের জন্য অনিয়মিত শ্রমিকরা গণ অবস্থান বসায় ব্যাহত হয় পরিষেবা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ স্মরণ অনুষ্ঠান উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সাফাই অভিযান। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ স্মরণ অনুষ্ঠান উপলক্ষে সোমবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাফাই অভিযান সংগঠিত করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের কার্যালয় চত্বরে এই সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। এদিনের সাফাই অভিযানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, সহ অধিকর্তা ভাস্কর দাশগুপ্ত সহ দপ্তরের সকল কর্মীরা সামিল হন। সকলে মিলে এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের কার্যালয় চত্বরে থাকা আগাছা সহ আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে। সাফাই অভিযানকে কেন্দ্র করে দপ্তরের আধিকারিক সহ সকল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। আমরা সবাই জানেন আজকে আজকে মিনস এটা তো আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং বিশেষ করে জাতির জনক মহাত্মা গান্ধীর 150 বছর জন্ম সার্ধবর্ষ রাজ্য সরকার কর্মসূচি নিয়েছে, এটা কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সারা রাজ্যেই চলছে এই প্রোগ্রামটা। এরই অঙ্গ হিসেবে যদিও 2 অক্টোবর ওনার জন্মদিন ব্যাপক আকারে অনুষ্ঠান নেওয়া হয়েছে, এটাকে ইনস্ট্রাকশন দিয়েই এটাকে মাথায় রেখেই রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আজকের দিনে পার্টিকুলার 30 তারিখ রাজ্যের সমস্ত দপ্তরগুলো, বিভিন্ন ডিপার্টমেন্ট, অফিস ইত্যাদিগুলো একটা যারা সাফাই অভিযান করার শ্রমদান নিজেরা, এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো নিজেরা শ্রমদানকে অফিস নিজে যার যার অফিসকে ক্লিন রাখা, জাতির উদ্দেশ্যে যে মহাত্মা গান্ধীর স্বচ্ছতার প্রতীক এটাকে আমরা জাস্ট ইন্ডিকেট করার জন্য আমরা নিজেরা সবাই সামিল হয়েছি এখানের মধ্যে, এবং আজকে সারা রাজ্যে হইতেছে, সমস্ত ডিপার্টমেন্টই করা হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে স্পেসিফিক সার্কুলার ইস্যু করা হয়েছে এটির জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।